নমস্কার, ইজি কুকিং উইথ সবুজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো কলার থোরের খুবই সুস্বাদু দুটি রেসিপি। তো চলুন আজকের রেসিপি দুটি দেখে নিই। কলার থোর কেটে ধুয়ে নিয়েছি, এখানে অল্প থোর ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি, আর এখানে কয়েকটা এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো চলুন রান্নাটা করে নিই। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি আমি কড়াইয়ে তেল। তেল গরম হয়ে গিয়েছে, এরপর আমি দিয়ে দিচ্ছি 3-4টা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো একটু ভেজে নেব। কাঁচা লঙ্কাগুলো ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি আমি অল্প কালো জিরা। এরপর আমি দিয়ে দিচ্ছি ঝিরে ঝিরে করে কেটে রাখা কলার থোর। দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। এরপর আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। এরপর আমি এটা ভালো করে নেড়েচেড়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। কিছুক্ষণ পর ফিরে এলাম, এরপর আমি ঢাকনাটা নামিয়ে নিচ্ছি। এরপর আমি এটা ভালো করে নেড়েচেড়ে নেব। কলার থোর খেতে খুবই ভালো লাগে, আর কলার থোর খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো। কলার থোরের আমি আরও একটি রেসিপি ভিডিও দিয়েছি, আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে কলার থোরের ওই রেসিপি ভিডিওটি দেখে নিতে পারেন। কলার থোরের ভাজাটা আমার হয়ে গিয়েছে, এরপর আমি নামিয়ে নেব। দেখুন কলার থোরের ভাজাটা কত সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। আপনারা অবশ্যই একবার এভাবে কলার থোরের ভাজা ট্রাই করে দেখবেন, খেতে ভীষণই ভালো লাগে। তো চলুন এরপর কলার থোরের দ্বিতীয় রেসিপিটি বানিয়ে নিই। এখানে আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি আমি এর মধ্যে হাফ কাপ চালের গুঁড়ো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরা, দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। এরপর আমি এর মধ্যে অল্প জল দিয়ে এটা মেখে নেব। চালের গুঁড়োটা আমি ভালো করে মেখে নিয়েছি। এরপর আমি এর মধ্যে পাতলা পাতলা করে কেটে রাখা কলার থোরটা দিয়ে দিচ্ছি। এরপর আমি এটা ভালো করে মেখে নেব। এটা আমি ভালো করে মেখে নিয়েছি। তো চলুন এগুলো ভেজে নিই। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি আমি কড়াই তেল। তেল গরম হয়ে গিয়েছে, এরপর আমি এগুলো ভেজে নেব। অনেক রকমের বড়াই তো খেয়েছেন, তবে যদি কলার থোরের বড়া না খেয়ে থাকেন, অবশ্যই একবার এভাবে কলার থোরের বড়া ট্রাই করে দেখবেন, খেতে ভীষণই ভালো লাগে। বড়াগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। দেখুন বড়াগুলো কত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। বড়াগুলো আমি নামিয়ে নিলাম, এরপর আমি বাদবাকি বড়াগুলো ভেজে নেব। আমার এই রেসিপি দুটি আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একবার এভাবে কলার থোরের এই রেসিপি দুটি ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। সমস্ত কলার থোরের বড়াগুলো ভাজা আমার হয়ে গিয়েছে, এরপর আমি নামিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।